সন্দেশখালীর ঘটনায় নকশালবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। এদিন নকশালবাড়ি বিজেপি মণ্ডল নকশালবাড়ি দলীয় কার্যালয় থেকে তাদের মিছিল করার পর থানার সামনে এসে বিক্ষোভে ফেটে পড়েন তারা। পরে থানায় ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ, এসে থানার সামনে বসেই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত ছিলেন এসডিপিও নকশালবাড়ি অচিন্ত গুপ্ত, সিআই নকশালবাড়ি সৈকত ভদ্র সহ পুলিশ আধিকারিকরা। পরে এক ঘন্টা বিক্ষোভের পর ওসির সঙ্গে দেখা করে বিক্ষোভ তুলে নেন বিজেপি কর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদিকা ববিতা ছেত্রী, জেলা যুব সভাপতি অরিজিৎ দাস, মহিলা নেত্রী মনীষা সরকার, মণ্ডল সভাপতি মঙ্গলু রায় প্রমুখ। সিনকো ফেস্টিভ্যাল অফ লাভ 2024, বাই ডায়মন্ড জুয়েলারি আপ টু 20% প্লাস 24% অফ অন মেকিং চার্জেস অ্যান্ড আপ টু 10% অফ অন ডায়মন্ড ভ্যালু, ফ্রি গোল্ড অন পারচেজ অ্যাবাভ 50,000, 0% ডিডাকশন অন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ, অ্যাট্রাকটিভ অফার্স অন প্ল্যাটিনাম, পলকি, সিলভার অ্যান্ড গসিপ জুয়েলারি। Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up, visit us. Zenko Gold and Diamonds, RRN Road, Old Post Office Para South, Kochbihar. Call us 8436-001401 or 7477-615427. জানেন যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, যেভাবে হিন্দু ঘরের মা বোনেদের উপরে অত্যাচার, শেখ শাহজাহান থেকে শুরু করে তার সাঙ্গপাঙ্গরা যেভাবে রাতের বেলায় পার্টি অফিসে ডাকার নাম করে তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করা থেকে শুরু করে ভোগের সামগ্রী হিসেবে বানিয়ে তুলেছিল সন্দেশখালীর মা বোনেদের, এই চিত্র শুধু সন্দেশখালী নয়, সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গায় জায়গায় এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল যারাই অপরাধ করছে, যারাই ড্রাগস চক্র চালাচ্ছে, যারাই অপরাধমূলক কাজ করছে, তারাই তৃণমূল। তো কাকে ধরবে? ধরলে পরেই তো উপরের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাদের মন্ত্রিসভার লোকেরা তাদেরকে ফোন করে তাদের পুলিশকে থ্রেট করে। তো এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ রয়েছে এবং আমরা মনে করি বিজেপি একমাত্র বাংলাতে সুশাসন আনতে পারে, সোনার বাংলা গড়তে আমাদের লড়াই চলছে।